মুহূর্তে আজই বসবে পদ্মা একুশতম স্প্যান চলছে প্রক্রিয়া এই মুহূর্তে মুন্সীগঞ্জে পদ্মা প্রকল্প এলাকায় আছেন রিপোর্টার এহসান জুয়েল বিস্তারিত জানতে আমরা সরাসরি তার কাছে চলে যাচ্ছি জুয়েল মিজানুর সবচেয়ে অনিশ্চিত দিনেই সবচেয়ে দ্রুততম সময় বসছে স্প্যান কারণ আমরা জেনেছিলাম যে এর আগে আজকে এই একুশতম স্পেনটি জাজিরা প্রান্তে যেটি বসানো হচ্ছে সেটি বসতে দুই দিন সময় লাগতে পারে অর্থাৎ বাড়তি একদিন সময় রাখা হয়েছিল কিন্তু সেখানে আমরা দেখতে পাচ্ছি দুপুর বারোটা নাগাদি স্পেন বসানোর কাজ প্রায় শেষ করে আনা হচ্ছে অর্থাৎ এটি যখন সকাল নয়টায় রওনা দিয়ে সকাল এগারোটায় এখানে নির্ধারিত পিলারের কাছে নিয়ে আসা হয়েছে এরপর এক ঘন্টা সময় লেগেছে প্রয়োজনীয় প্রস্তুতিগুলো সে নিতে এবং সেটি সারার পর এখন কিন্তু হয়তো ক্যামেরার স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে এটি অনেকটুকুই তুলে ফেলা হয়েছে অর্থাৎ পিলারের এক একটা প্রান্তে এটি বসিয়ে ফেলা হয়েছে অন্য প্রান্তে এটি আগের যে নয়টি স্পেন রয়েছে সে স্প্যানগুলোর সঙ্গে জোড়া দেওয়ার কাজটুকু এখনও বাকি আছে এটি করতে হয়তো আরও আধ ঘন্টা সময় লাগবে অর্থাৎ আমরা বলতে পারি সব কিছু মিলে সাড়ে তিন ঘন্টার মধ্যেই এই চার কিলোমিটার দূরত্ব পার হয়ে এটিকে মাওয়া প্রান্ত থেকে জাজিয়ার প্রান্তে নিয়ে এসে সেটিকে আবার দুটি পিলের উপর তুলে ফেলার যে কাজগুলো যেগুলো খুব জটিল কাজ এর আগে আমরা দেখেছি দু দিন সময় লাগতো জাজিয়ার প্রান্তে স্প্যান বসাতে কিন্তু সেটি এখন সাড়ে তিন ঘন্টার মধ্যেই কিন্তু শেষ করা সম্ভব অর্থাৎ আমরা এটুকু বলতে পারি যে আগে যে বৃষ্টি স্পেন বসেছে স্পেনটির আগে সেই বৃষ্টি স্পেনের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে এখানকার প্রকৌশলীরা তারা খুব দ্রুততম সময়ের মধ্যে এখন স্পেন বসানোর কাজটি সারতে পারছেন এবং আজকে এই একুশতম স্পেনটি বসে গেলে এখানে কিন্তু জাজিরা প্রান্তে একসঙ্গে শুধুমাত্র দশটি স্পেনে দৃশ্যমান হবে না নদীতে দৃশ্যমান হবে একুশটি স্পেন অর্থাৎ একচল্লিশটি স্পেনের মধ্যে একুশটি দৃশ্যমান হওয়া মানেই কিন্তু অর্ধেকের বেশি কাজ সম্পন্ন হয়ে যাওয়া আর এভাবেই কিন্তু আস্তে আস্তে করে চলতি মাসে আরও দুটি স্পেন বসানোর পরিকল্পনা নেওয়া আছে অর্থাৎ এই মাসেই মোট তেইশটি স্পেন দৃশ্যমান করার পরিকল্পনা আছে প্রতি মাসে তিনটি করে যদি কাজ এগুতে থাকে আরও বিশটি স্পেন যে বসার কথা রয়েছে সেগুলো আগামী সাত মাসের মধ্যে হয়তো বসানো সম্ভব হবে সব কিছু মিলে এখন পর্যন্ত আরও আধা ঘন্টা সময় হয়তো লাগতে পারে চূড়ান্তভাবে ভাবে এই স্পেনটি দুটি পিলারের উপর তুলে দিতে তবে এখনও কাজ চলছে কাজ শেষ হলে আমরা আবারও আপনাদের সঙ্গে যোগ দেবো তখন হয়তো আমরা আপনাদের চূড়ান্ত খবরটি জানাতে পারব খবির এ ছিল আমার কাছে সবশেষ খবর পদ্মা সেতু এলাকা থেকে জানাচ্ছিলেন এসান জুয়েল তিনি জানাচ্ছিলেন আজ একুশতম স্প্যান বসে তার কাজও প্রায় শেষের দিকে সে বিষয়ে তিনি আমাদেরকে জানান